হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত চাকরির নতুন নতুন সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার ফলে আমরা বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকি চাকরি রিলেটেড। তো আজকে একটা বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করবো, যে বিষয়টা আসলে আমাদের চ্যানেলের আওতায় পড়ে না, তারপরে অনেকে রিকোয়েস্ট করেছে, এই বিষয়ে জানতে চাইছে, আমাকে অনেকে মেসেজ দিয়েছে, অনেকে ফোন করেছে, অনেকে কমেন্টস করেছে যে এই বিষয়টা জানানোর জন্য। তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ওয়েস অনার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ভবন, যে একটা ই দিয়েছে এসএসসি সমমান 2022 ও এসএসসি সমমান 2021 ক্যাটাগরিতে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান। আপনারা জানেন যে বর্তমান দেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তিনি প্রতিটা ছাত্রছাত্রীকে উপবৃত্তি প্রদান করছে। তারই প্রেক্ষিতে প্রবাসী যারা, যে সমস্ত ভাইয়েরা প্রবাসে আছেন, তাদের সন্তানেরা যদি বাংলাদেশে পড়াশোনা করে সেক্ষেত্রে তারা উপবৃত্তির আওতাভুক্ত হবে। সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানে বলা আছে প্রবাসী কর্মীর মেধাবী সন্তান যারা 2022 সালে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ সমমান অথবা ডিপ্লোমা প্রথম সেমিস্টার বর্ষে অধ্যয়নরত এবং 2021 সালে এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ প্রথম সেমিস্টার বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তার মানে হচ্ছে 2022 সালে এইচএসসি পাশ করার পরে প্রথম বর্ষে পড়াশোনা করতেছে তারাই শুধু আবেদন করতে পারবেন। এখন শর্ত দেওয়া আছে যে সকল প্রবাসী কর্মীর সন্তানগণ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আসলে কী আবেদন করতে পারবেন এই বিষয়টা তারা সুন্দরভাবে বলছে। বিএমইটি এর ডাটাবেসের মাধ্যমে বহিরাগমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েস অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ প্রদান গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তানেরাই শুধু আবেদন করতে পারবেন। ওয়েস অনার্স কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তানেরা আবেদন করতে পারবেন। নিম্ন ছকে বর্ণিত শর্ত সাপেক্ষে সিজিপিএ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি সমমান 2022 সালে যারা পাস করছে তাদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে হবে, মানবিক ও বাণিজ্য বিভাগে তিন বিভাগে যারা আছেন তারাই আবেদন করতে পারবেন। এবং প্রবাসে কর্মরত কর্মী সন্তানের ক্ষেত্রে 5 পয়েন্ট থাকতে হবে বিজ্ঞান বিভাগে, মানবিক ও বাণিজ্য থাকতে হবে 4.75, এবং মৃত প্রবাসী কর্মী সন্তানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে থাকতে হবে 4, মানবিক ও বাণিজ্যিক বিভাগে থাকতে হবে 4। 2 নম্বরে হচ্ছে এইচএসসি সমমান 2021 সালে যারা পাশ করছেন তারা বিজ্ঞান বিভাগ থেকে 4.80 থাকতে হবে, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে 4.50 থাকতে হবে, এবং মৃত প্রবাসী কর্মী সন্তানের ক্ষেত্রে হচ্ছে 4.4 পয়েন্ট, মানে সব তারা 4 পয়েন্ট পেলেই তারা আবেদন করতে পারবেন। আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্রগুলি আপলোড করতে হবে। যখন আবেদন করতে যাবেন, আবেদনটা কীভাবে করবেন সে বিষয়ে একটা ভিডিও আপনাদের জানাবো চিরেই। আপনি সরাসরি হাতে কলমে আবেদন করার শিখিয়ে দিব। তো আজকে আমি জাস্ট সামারি করতেছি যে আসলে কী কী কাগজপত্র আপলোড করতে হবে আবেদনপত্রের সাথে। পিতামাতা প্রবাসী কর্মী হওয়ার সপক্ষে প্রমাণক হিসেবে পাসপোর্ট অথবা সত্যায়িত কপি, পাসপোর্টের সত্যায়িত কপি আপলোড করতে হবে। শিক্ষার্থীর 1 কপি রঙিন ছবি 300x300 পিক্সেল দিয়ে আপলোড করতে হবে। শিক্ষার্থীর স্বাক্ষর 300x300 পিক্সেল দিয়ে আপলোড করতে হবে। অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রদত্ত প্রত্যয়নপত্র এবং প্রবাসী মৃত কর্মী সন্তানের ক্ষেত্রে বিদেশত্ব বাংলাদেশ মিশন কর্তৃক ইস্যুকৃত এনওসি দূতাবাস সনদ এর কপি, এনওসি মানে এনওসি যে একটা সনদ আছে সেই সনদের কপি আপলোড করতে হবে। শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ এসএসসি সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত 2 বছর এবং ডিপ্লোমা শ্রেণীতে অধ্যয়নরত জন্য 4 বছর, এবং এইচএসসি সমমান ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার বর্ষে 4 বছর ও মেডিকেলের জন্য 5 বছর বৃত্তি প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর সেশন জোট বিবেচনা আনা হবে না। আবেদন প্রক্রিয়া সকল শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের মাধ্যমে করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে আপনি আবেদন করবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 1 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত, মানে আরও অনেক সময় বাকি আছে, আপনারা আবেদন করতে পারেন। এবং
শিক্ষার্থীর মোবাইল নাম্বার এবং তার পিতামাতার অভিভাবকের মোবাইল নাম্বার অবশ্যই আবেদন উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এত 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 ফোন করবেন অবশ্যই। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য। এখানে সুন্দর করে নিচে একটা কলাম দেওয়া আছে, শিক্ষাবৃত্তি আবেদন শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন, সরাসরিভাবে ডাকযোগে আবেদন গ্রহণযোগ্য হবে না। কারণ তারা সুন্দর একটি ওয়েবসাইট বানিয়ে রাখছে, আপনারা সেখান থেকে আবেদন করবেন। আবেদন কীভাবে করবেন এই ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেটা হাতে কলমে আপনাদের দেখে দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।